মেসিকে না পেয়ে এবার তারই বন্ধু নেইমারের দিকে হাত বাড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল, এমনই খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমগুলোতে। এই ব্রাজিলিয়ান তারকার জন্য থাকছে আকর্ষণীয় পারিশ্রমিকের প্রস্তাব। গুঞ্জন আছে মেসির মতো নেইমারও পিএসজির পাঠ চুকিয়ে খুঁজতে চান ভবিষ্যৎ গন্তব্য। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা পেশাদার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জের খোঁজে মরুর দেশে পাড়ি জমিয়েছেন। যাওয়ার কথা ছিল লিওনাল মেসিরও, তবে শেষ পর্যন্ত সৌদিমুখী না হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি। মেসিকে খুব করে চেয়েছিল আল হিলাল, প্রস্তুত রেখেছিল ব্ল্যাঙ্ক চেক। ব্যর্থ হয়ে এবার তার বন্ধু নেইমার জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে সৌদি প্রোলিগের ক্লাবটি। ব্রাজিলিয়ান তারকার সাথে আল নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো সমান ২০ কোটি ইউরো বার্ষিক বেতনে চুক্তি করতে চায় ক্লাবটি, এমনটাই দাবি গোল.কম, সিবিএস স্পোর্টসের মতো সংবাদ মাধ্যমের। তবে মেসির মতো নেইমার ফ্রি এজেন্ট নন। পিএসজির সাথে এ ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের চুক্তির মেয়াদ আছে ২০২৫ সাল পর্যন্ত, তাই তাকে দলে পেতে ট্রান্সফার ফি দিতে হবে আল হিলালকে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক আলোচনা শুরু না হলেও নেইমারকে দলে নিতে আল হিলাল পিএসজিকে ৪৫ মিলিয়ন ইউরো দিতে আগ্রহী। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে চোটের জন্য নেইমার ক্লাবটিতে কোনো মৌসুমেই নিজের সেরাটা দিতে পারেননি। চলতি মৌসুমেও ইঞ্জুরির কারণে ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে তিনি, তাই আগামী মৌসুমের পরিকল্পনায় ৩১ বছর বয়সে নেইমারকে রাখতে আগ্রহী নয় পিএসজি। অবশ্য তার আগে লিগে ২০ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১ গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে পিএসজির জার্সিতে ২৯ ম্যাচে ১৮ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন নেইমার জুনিয়র। শীঘ্রই নেইমারের বাবার সাথে আলোচনায় বসবে আল হিলাল কর্তৃপক্ষ। বন্ধু মেসির মতো প্রস্তাব ফিরিয়ে দিবেন নাকি একই লিগে রোনালদো বেনজেমাদের সাথে লড়াই করবেন নেইমার, তার সিদ্ধান্ত আসতে পারে কদিনের মধ্যেই। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।